ভর্তাগুলো অস্থির। হাই এভরিওয়ান, তো আজকে আমি চলে আসছি ফার্ম গেট, এটা হচ্ছে ইন্দিরা রোড যেটা ওইটা, আর এক্সিট আমি একটু লোকেশনটা বলি, আমার অপোজিটে হচ্ছে জুস হাট, এইটার অপোজিটেই হচ্ছে একটা ভাপা পিঠার দোকান আছে। তো আমার হচ্ছে বাইরে ভাপা পিঠা খাওয়ার মানে মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স আছে, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যত জায়গায় ভাপা পিঠা খাইছি মানে পুরা বাংলাদেশের মধ্যে এটার মতো মজার ভাপা পিঠা, মানে ভাপা পিঠা তো না অ্যাকচুয়ালি ভর্তাগুলো এত ডেলিশিয়াস, মানে আমি আসলে বুঝাতে পারবো না, আপনার যতটা এক্সপেকটেশন থাকবে যে একটা ভর্তা কতটুকু মজা হইতে পারে তার থেকে বেশি এক্সপেকটেশন ফুলফিল হয়ে যাবে আপনার এই ভর্তাটা খেলে। সো আমার মনে হলো যে আমার যারা ফলোয়ার আছে ওদের এটা দেখানো উচিত, এই জন্য আজকে চলে আসছি। আচ্ছা চলো, কোন দিক দিয়ে যাবো মামা? পিঠা দিয়েন। কি কি পিঠা হবে? এগুলো কি আপনাদের দোকানই না এটা আলাদা? মামা এটা কি আলাদা? একই দোকান। ভর্তাগুলো কি আপনারা কি পাটা পুতায় বাটেন নাকি ব্লেন্ডার? ব্লেন্ডারে সারা বছরই এখানে বিক্রি করেন না মামা? সারা বছরই না, চার মাস বন্ধ থাকে। এখানে বেশ কয়েক রকমের ভর্তা পাওয়া যায়, 9 থেকে 10 রকমের, বাট যেগুলো পাওয়া যায় মানে এই কয়টা ভর্তাই না অনেক মজা, মানে ওই 40 পদের ভর্তা, 80 পদের ভর্তা, 100 পদের ভর্তা, মানে এত ভর্তা খাওয়াও যায় না আর এত ভর্তা আসলে মজাও হয় না। যেগুলো ভালো বেটার অনেক মজা সুস্বাদু ওই কয়টা বেছে বেছে রাখলেই হয়। আর এখানে হচ্ছে ইলিশ শুটকির ভর্তা আছে, আবার আলাদা শুটকির ভর্তা আছে, ভর্তাগুলো অস্থির। এরপর হচ্ছে আমি ভাপা পিঠা ট্রাই করবো, ভাপা পিঠা হচ্ছে 10 টাকা করে, ওপরে হচ্ছে নারিকেল দেওয়া আর ভিতরে খেজুরের গুড়, আর ওপরে হচ্ছে ওরা 2-3টা কিশমিশ দিয়ে দেয়। ভাপা পিঠাটাও মজা, আমারটা ঠান্ডা হয়ে গেছে, গরম গরম খেতে পারলে আরও ভালো লাগতো, বাট এখানে চিতই পিঠাটা একদম মাস্ট ট্রাই। চিতই ভর্তা ছাড়াও পিঠাটাও ভিতরে এত সুন্দর করে মানে কুক হয়, আপনার শুধু খালি পিঠাটা খেতে অনেক মজা লাগে, আর নিচে তো একটু পোড়া পোড়া করে সেই লাগে, মানে আপনি যখন শুধু খালি চিতই পিঠাটা খাবেন ওটাও দুর্দান্ত লাগে। আর ভাপা পিঠা অ্যাজ ইউজুয়াল আমার কাছে সব জায়গায় একই রকম লাগে, এটাও মজা, খারাপ না। আসলে আমার ভাপা পিঠা না অত বেশি পছন্দ না, এই জন্য আমি যেহেতু এটার মানে বেশি মানে আমার যেহেতু বেশি পছন্দ না এই জন্য আমি আর বেশি কিছু বললাম না, যাদের পছন্দ তাদের হয়তো বা আবার মানে গায়ে লাগতে পারে যে কেন আমি এরকম বলছি, কারণ আমার মিষ্টি জিনিস আমার একটু কম পছন্দ। এখানে হচ্ছে আরও অনেক ধরনের পিঠা আছে, তেলের পিঠা আছে, তারপর পাশে আরও দোকান টোকান আছে, আমি ওগুলো ট্রাই করলাম না, এটা আমার খুব পছন্দের একটা জায়গা পিঠা খাওয়ার জন্য। আর এখন শীতের টাইম দেখা মানে লোকজন প্রচুর ভিড় করে। সো আজকে ভিডিও এ পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।